ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকের ব্লগটা তোমরা থাম্বনেল দেখে কিছুটা অন্তত বুঝতে পেরেছো। এই যে দেখছো বাঁধাকপি গাছগুলো, এগুলো মাদের সমিতি থেকে দিয়েছে, ছোট ছোট চারা দিয়েছিল, সেগুলো এখন বড় হয়েছে। আর এই যে তিনটে মাচা দেখছো, এগুলো সমিতির থেকে ঘাস চাষের জন্য দিয়েছে, ওখান থেকে লোক এসে করে দিয়ে গেছে। এখানে ঘাস চাষ, সবজি চাষও করা যেতে পারে। আর আমি মাকে একটু সবজি কেটে হেল্প করে দিচ্ছি, কারণ মার যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আজকে বাড়ি যাওয়ার কথা আছে। মা মানে ট্রেনিংয়ে যাবে প্রথমে, তারপরে ট্রেনিংয়ের ওখান থেকে আমাদের বাড়ি যাবে। মাকে বলেছি কদিন আমাদের বাড়ি থেকো, কারণ বাবা যখন বাড়ি ছিল না মা যেতে পারেনি। আর যদিও গেছে, তোমরা আমার ব্লগগুলোতে দেখেছো মা সকালে গেছে বিকেলে চলে এসেছে। ওই জন্য মাকে বলেছি তোমার ওখান থেকে ট্রেনিংটা যেতেও কাছে হবে এবং আমার বাড়িতেও কদিন থাকা হবে, সেই জন্য মা আমাদের সঙ্গে যাবে। আর তাছাড়াও মঙ্গলবারে শিবরাত্রি আছে, মা শিবরাত্রি করবে। আমারও করার কথা ছিল কিন্তু আমার কপাল খারাপ, আমি করতে পারলাম না। মিষ্টিকে মাঝে আমি একটু পড়িয়ে নিচ্ছি তাড়াহুড়োর মধ্যেই। স্কুল থেকে অনেক কাজ দিয়েছে ওর আইপি ম্যাম, সেগুলো তো করিয়ে শেষ করতে হবে। আর তাছাড়া প্রতিদিন নিয়মিত না পড়ালে তো মিষ্টির মানে ভুলে যায় সব কিছু বা ভুলে যাবে, ওকে তো সেই হিসাবে ওকে পড়াতেই হয়। সেই জন্য যতই তাড়াহুড়ো থাক বা যতই সমস্যা থাক যায় থাক, এমনকি ওর শরীর খারাপ অবস্থাতেও চেষ্টা করি ওকে অল্প কিছু হলেও পড়ানোর জন্য। যাই হোক, পড়ানো হয়ে গেছে ওকে, তার মধ্যে স্নান টান করিয়ে গুছিয়ে, আমার তার আগে গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এবার মিষ্টিকে গুছিয়ে দিচ্ছি। আমার খাওয়ারও সময় ছিল না, ওই জন্য মা তাড়াতাড়ি করে বলছে না খেয়ে যাবি, মা কটা ভাত মেখে নিয়ে এসছে, নিয়ে এসে আমি মিষ্টিকে গোছাচ্ছি, এদিকে মা খাইয়ে দিচ্ছে। এই জন্যই বলে যে পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না, মা মাই হয়, তাই না বলো তোমরা? আর এদিকে যাই হোক, মিষ্টিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টিকে টিভি চালিয়ে দিয়েছে যাতে একটু চুপচাপ দাঁড়ায়, ও হলো কার্টুন দেখছিল। তার মধ্যে মাদের আজকে ট্রেনিং আছে, ট্রেনিংয়ে আজ যারা তিনজন যাবে তারাও এসছে, বসে গল্প করছে। আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে টোটোটা আসবে, টোটো করে যাব। আর এদিকে মিষ্টি খেলে বেড়াচ্ছে, দেখো টোটোটা আসতে একটু লেট করছে। যাই হোক, মোটামুটি অবশেষে আসলো, আসার পরে আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে যাচ্ছি আমরা, আরও করে বেরোতে গিয়ে ব্যাগটা রেখে এসেছিলাম। এই যে দেখছো, এটা আমার জামাইবাবু হয়, মামার ছোট মেয়ের বর। ও কিছুটা এগিয়ে গেছিলো স্কুটি নিয়ে, আর বাবা কিছুটা এগিয়ে এসে ব্যাগটা নিয়ে এসেছিলো। আমরা অনেকটা চলে গেছিলাম সিংজল বাজার পেরিয়ে, কিন্তু আবার পিছিয়ে এসে তারপরে ব্যাগটা নিয়ে তারপরে আমরা গেলাম, রওনা দিয়ে দিয়েছি আবার। এবার এই যে দেখো, মারা নেমে গেছে বাগনার ওখানে, ট্রেনিংয়ের ওখানটায়। এবার আমি যাচ্ছি ভেতরের রাস্তায়, ঢুকে যাবো কিছুক্ষণ পরেই। যাক, এই যে ভেতরের রাস্তায় ঢুকে গেছি, এবার নেমে পড়ব। মিষ্টির বাবাকে ফোন করেছি, মিষ্টির বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে, আগে থেকে রাস্তায় দাঁড়িয়ে ছিল। বাবাকে দেখে মিষ্টি কোলে উঠে পড়েছে। এবার স্নান করাবো, কারণ স্নান করিয়ে নিয়ে আসিনি, স্নান করাবো, স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তারপরে তোমরা দেখতে থাকো। বাড়িতে চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। এই যে মিষ্টি কি করছে, আমাদের বাড়িতে এসে দেখছি যে ডাব পাড়তে এসছে ডাবালা। কালকে তো শিবরাত্রি, সেই জন্য ডাবটা পাড়া হয়েছে বিশেষ করে। আরও মিষ্টি গ্লাস নিয়ে চলে গেল, দেখলে ও ডাবের জল খাবে বলে। আমি ডাব নারকেল খেতে বা ডাবের জল খেতে ভীষণ ভালোবাসি। এই যে ডাব জল খেয়েছি, এবার ডাবের যে ভেতরে অংশটা হয় ওটা খাচ্ছি। তো কাজকর্ম গুছিয়ে এবার খেতে বসবো। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আমার শাশুড়িমা বেড়েছে, ভাত টাত খেয়েছি। ওদিকে মিষ্টির বাবা কাজে চলে গেছিলো, এবার মিষ্টি একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পরে এই যে দেখো, মাঠে ছুটে চলে এসেছিলো, সবাই ছাগল টাগল চড়াচ্ছে সেখানে। মিষ্টি এসে এখানে খুব মজা পাচ্ছে, ঘুরছে, ছাগল ধরছে, ও তো পশু পাখি ভীষণ ভালোবাসে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে যারা ছাগল চড়াচ্ছে তারা বসে আছে। আর ওই যে প্রথমে দেখলে একটা মাসি, ওই মাসিটার বাড়ির বেহালা, কিন্তু উনি গ্রাম অঞ্চল খুবই পছন্দ করে। উনি আবার দুটো ছাগল কিনেছে, উনিও চড়াচ্ছে ছাগল। ওনার ছাগল দুটোকে নিয়ে মিষ্টি সেই দড়ি টানাটানি করছে, এই যে মাসিটা দড়ি টানছে ছাগলগুলোকে নিয়ে, খুব মানে বদমাশি করছিল। আর মাঝে তোমরা দেখলে কি সুন্দর বকগুলো উড়ে যাচ্ছিলো।
মাসিটাদের শহরে তো বাড়ি আছে, তাছাড়া উনি আমাদের সামনেই বাড়ির রাস্তার ওপারেও একটা জায়গা কিনে উনি ঘর করেছে, এখানে আসে থাকে। এবার সেই মানে এবারে এসছে, এবারেই আর কি ছাগল দুটো কিনেছে উনি, তাই ওখানে ছাগল চড়াচ্ছে। যাই হোক, আমরা তারপরে বাড়ি এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে ফ্রেশ হয়ে একটু চা খাচ্ছি বসে, মা আর আমি। আর আমার শাশুড়ি মা খেলো না, কারণ ওনার সবসময় চা খায় না নিয়মিত, ওনার নাকি চা খেলে গ্যাস হয় সেই জন্য। আর এই দেখো মিষ্টি মুড়ির কোটোতে বসে বদমাইশি করছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও।